سلين. وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى মদিনার ওই সবুজ মিনার দেখতে মোদের মনে যায়, দয়া করে এই জীবনে নিয়ে যান গো وعلى آل سيدنا مولانا مدينة جوار جنل پاگل پارا آئے انتار گھومرے گورے দয়া করে দিন গোয়কে বর দিদার আল্লাহুম্মা একটু মহাব্বতের জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله.
قل حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله الله، الله الله لا إله إلا هو، الله 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 رسول الله صلى الله عليه وسلم. معزز محترم شمالة مصلين كرام ঐতিহ্যবাহী রায়পুর বড় মসজিদে আগত হযরত মুসল্লিয়ান ইজাম মহান মালিকের দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থতার সাথে আরেকটি জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিব খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিজুল হারামাইন শরীফাইন جد الحسنين راحة العاشقين سيد العارفين شافع المذنبين خاتم النبيين رحمة للعالمين سيد الأتقياء إمام الأصفياء ساقي الكوثر شافع المحشر مدينة كتاجدر আফতাবে নবুয়ত শাহিনশাহে রিসালত হুজুরে আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উইলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলে জবান খুলে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় ফরজ ও নফল নামাজের গুরুত্ব। ফরজ ও নফল নামাজের গুরুত্ব ফজিলত। ভাইরা আমার, ইমান আনার পরে একজন ইমানদারের জন্যে
প্রধানতম শর্ত হচ্ছে নামাজ কায়েম করা ঈমান আনার পরেই মুমিন বান্দার উপর অবধারিত আবশ্যক হয়ে যায় সে পাঁচ ওয়াক্ত রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত হাজিরা দিবে লব্বাইক বলবে আল্লাহ তোমার মুমিন বান্দা তোমার থেকে গাফিল নয় অনুপস্থিত নয় তোমাকে হাজিরা দিচ্ছি এটা একজন ইমানদারের জন্য ঈমান আনার পরে প্রধানতম শর্ত ভাইরা আমার আমরা জানি ইসলামের বুনিয়াদ পাঁচটি পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ প্রথম স্তম্ভ প্রথম খুঁটি প্রথম ফিলার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই কালিমা শাহাদাত যখন পড়বে তখন সে নিজে মুমিন নিজে কি মুমিন এখন নিজের নাম ঈমানদারের তালিকায় আসার পরেই আল্লাহ তাআলা তার উপরে আরেকটি বিধান চাপিয়ে দিবেন সেটি হচ্ছে অতুকিমুসসালা বান্দা ঈমানের চ ঈমানদারের আলামত হচ্ছে নামাজ কায়েম করা সুবহানাল্লাহ ঈমানদারের আলামত কি নামাজ কায়েম করা ভাইরা আমার এ ব্যাপারে কোরআনে কারিমে সূরা বাকারার 110 নম্বর আয়াত খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর মালিক ইরশাদ করেন হে বান্দা এক নম্বরে নামাজ কায়েম করবা দুই নম্বরে যাকাত আদায় করবা নামাজ কায়েম করলে যাকাত আদায় করলে তোমরা পিছনে আমি আল্লাহর কাছে লেক আমলের যা কিছু পাঠাইবা নেক আমলের যা কিছু অগ্রে পাঠাইবা কিয়ামতের ময়দানে ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ তোমাদের সামনে বুঝাইয়া দিব সুবহানাল্লাহ নামাজ পড়লে নামাজে ফজিলত নিয়ামত জাকাত দিলে জাকাতের ফজিলত নিয়ামত আল্লাহ বুঝাইয়া দিবে সুবহানাল্লাহ তো এক নম্বরে আনছে নামাজ কায়েম কর বাইরা আমার সংক্ষিপ্ত পরিসরে সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله رب العالمين جنى دلين ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বান্দাদের জানাইয়া দেন আপনি বলেন হে আমার বান্দারা আপনি বলে দেন হে আমার বান্দারা তোমরা যারা ঈমান আনিলা ঈমান আনার পরে এক নম্বরে তোমরা নামাজ কায়েম করতে লেগে যাও দুই নম্বরে আমি আল্লাহর রাস্তায় দান কর ওই দান তোমরা ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে করবা ক্ষেত্র বিশেষে অপ্রকাশ্যে করবা সুবহানাল্লাহ বলবেন না অবস্থা বুঝে প্রকাশ্যে দান করবা অবস্থা বুঝে গোপনে দান করবা
তাহলে গোপনে দান করার ফজিলত যেমন আছে প্রকাশ্যে দান করারও কি আছে ফজিলত অনেকে কয় দেখান আল্লাহ দান করে কয় না হে দেখান আল্লাহ দান করতেছে না অন্য কোন নিয়তে করতেছে এটা কি আমরা জানি আমরা কিন্তু ভুলে ফেলাই না কোরআন বলে দিয়েছে وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِنْ قَبْلُ يَا بَنْدَةَ ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে দান করবা অবস্থা বুঝে অপ্রকাশ্যে দান করবা প্রকাশ্যে দান করার ফজিলত যেমন আছে গোপনে দান করার ফজিলত আছে তাহলে হুট করে বলা যাবে না দেখান আল্লাহ দান করে মানছি দান দানবীর কইব না এটা বলা যাবে না তা এখানেও আল্লাহ বলেছে প্রথম নামাজ কায়েম কর নামাজ কায়েম কর ভাইরা আমার গভীর মনোযোগ যারা আজকে আগে আগে আসছেন আশাবাদী আর 100% নামাজ আলহামদুলিল্লাহ 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 বলি যারা নামাজ চুরি করে এরা না আয়া দুই রাকাত জুমার নামাজ আদায় করে সাপ্তাহিক মুসলমান আছে না সাপ্তাহিক মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে কই সাপ্তাহিক মুসলমানরা দ্বারা আবার ডাকবে কই নিয়মিত মুসল্লিরা দ্বারা সাপ্তাহিক মুসল্লিরা দ্বারা নিয়মিত মুসল্লি যাদেরকে ডাক দিবে তাদের মর্যাদা কত ভালো হবে সুবহানাল্লাহ কি আমরা নিয়মিত মুসল্লির কাতারে থাকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ নিয়মিত মুসল্লিদের ডাক দিবে নিয়মিত মুসল্লি আবার সাপ্তাহিক মুসল্লিরও কি ডাক দিবে কই সাপ্তাহিক মুসল্লিরা তো সূরের মতো হাত তুলবে কিসের মতো সূরের মতো ফেরেশতারা আয়েশা হ্যান্ডকাপ পরায়া আল্লাহর সামনে নিয়ে যাবে কি জুমার দিন খালি কুদ্দুর হাজিরা দিতে গেছি লাগে কি আমরা সাপ্তাহিক মুসল্লি হতে চাই না নিয়মিত নিয়মিত ইনশাআল্লাহ নামাজের হিসাবটা তো আগেই হবে أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قيامة الميدان بندار شمست عبادة رقي شرب برطوم نماز الحجاب مر الله تعالى قرهن قربي سبحان الله بولينا نماز الحجاب تاكي دي نماز الحجاب أيو أيو قيبت نماز مرسد دين بينا ما تو اي آيات تو الله بولچه নামাজ কায়েম কর কি বুঝাইতে পারতেছি তো কথা বলে তিন নম্বরে আর একটা আয়াত খেয়াল করেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله سبحان الله فعسى أولئك أن يكونوا من المهتدين يا بندا بنديرا তোমাদের মধ্যে যারা মসজিদ আবাদ করেছে কি আবাদ করেছে মসজিদ আবাদ করেছে ব্যবসা বাণিজ্য চাষাবাদের ভূমি না বিভিন্ন বড় বড় প্রজেক্ট কোম্পানি না মসজিদ যারা আবাদ করেছে তো মসজিদ আবাদ করে কেমবে কোদাল দিয়ে কোবে কোবে দান হালায় নাকি না মসজিদ আবাদ করা মানে মসজিদে ইবাদতে মশগুল ছিল সুবহানাল্লাহ যারা মসজিদ আবাদ করেছে ওমাল আমালা বিল্লাহ আর আমি আল্লাহর প্রতি যথাযথ ঈমান এনেছে ও আকামাস সালাত নামাজ কায়েম করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে যাকাত দিয়েছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে নাই ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুতাদিন রব্বুল আলামিন বলে আমি মাবুদ আশা করি রে কিয়ামতের ময়দানে তারা হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত দল ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন হেদায়েত প্রাপ্ত দলদের অন্তর্ভুক্ত হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে সুবহানাল্লাহ
তাহলে কি বলছে যারা মসজিদ আবাদ করেছে মসজিদে ইবাদত করেছে মসজিদে জীবন কাটায় দিয়েছে সুবহানাল্লাহ মুসলমান মসজিদের পাশ দিয়া যায় মসজিদের পাশ দিয়া যায় জামাত চলতেছে ফিরিয়াও চায় না আছে না নাই আরে ভাই নামাজ এটা তো ফরজ এটা তো আবশ্যকীয় বিধান এটা তো আবশ্যকীয় বিধান এটা তো ফরজ এটা তো আপনার মূল ডিউটি এটা আপনার অপশনাল অতিরিক্ত কোনো ডিউটি না ওভারটাইম না মূল ডিউটি বাদ দিলে সরকার বেতন দিবে ওই হিসাবটা তো বুঝি মূল ডিউটি বাদ দিলে সরকার বেতন দিবে না গভর্নমেন্ট বেতন দিবে না আপনি মূল ডিউটি অনবরত লঙ্ঘন করছেন এরপরে আল্লাহ তাআলা আপনার বেতন দিতেছে খাওয়াইতেছে পান করাইতেছে অক্সিজেন দিচ্ছে জমিনে বসবাস করার সুযোগ দিচ্ছে সুবহানাল্লাহ ভাইরা বুঝতেছি কথা বুঝতেছি ইনশাআল্লাহ তাহলে নামাজ মসজিদ আবাদ করবে যারা ঈমান আনবে নামাজ কায়েম করবে যাকাত দিবে আল্লাহকে ভয় করবে এক নম্বরে যারা মসজিদকে বসবাসের জায়গা বানায় আনিবে মসজিদেই পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা দিবে দুই নম্বরে যথাযথ আল্লাহর প্রতি ঈমান আনবে কিয়ামতের প্রতি ঈমান আনবে তিন নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে চার নম্বরে যাকাত দিবে পাঁচ নম্বরে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত প্রাপ্ত দল হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত বানায় জান্নাতে পৌঁছায় দিবে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ হেদায়েত প্রাপ্ত বানায় বান আল্লাহ বলবে এবার জান্নাতে যাও কি নামাজি হইয়া জান্নাতে যেতে চাই না নামাজি হইয়া জান্নাতে যেতে চাই না ভাইরা গভীর মনোযোগ আমরা আরেকটা আয়াত খেয়াল করি আল্লাহ তাআলা আরেক আয়াত কি বলে সূরা আনকাবুত আয়াত 45 আল্লাহ বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবর সুবহানাল্লাহ কত সুন্দর কথা মাবুদ বলে দিলেন রে বান্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবকে সম্বোধন করে আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছি কোরআনের যেখান থেকে ইচ্ছা আমি আল্লাহর জন্য তেলাওয়াত করে সুবহানাল্লাহ আমি যা ওহী করেছি কোরআনের যেখান থেকে ইচ্ছা তেলাওয়াত করেন এবং আমি আল্লাহর জন্য নামাজ কায়েম করেন হুজুর জানিয়া যদি কেউ নিয়মিত পাঁচ ওয়াক্ত যথাযথভাবে আল্লাহকে হাজির নাজির মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে নামাজ বিরত রাখবে সুবহানাল্লাহ সমস্ত ফাহিশা কাছ থেকে বিরত রাখে কিন্তু আমাদের নামাজ আমাদেরকে গুনার কাছ থেকে বিরত রাখে না এর কারণ একটি ঘটনা বলছি ওই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন কেন আমাদেরকে নামাজ পড়ার পরে গুনাহ বর্জন করতে পারছি না এটা কেন এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন কি বলবো না থাক পরের জুমায় বলবো বলবো কতই তো করলাম রে দুরুশরী বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا তো নামাজ কেন আমাদেরকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারতেছে না পাঁচ ওয়াক্ত নামাজই আমরা এখানে সবাই আলহামদুলিল্লাহ কিন্তু গুনাহ বর্জন হচ্ছে না কারণ হচ্ছে আমি একটি ঘটনা উল্লেখ করছি
ঘটনাটি বয়ান করেছেন ইমাম ইসমাইল হাক্কি আল হানাফি তাফসীর রুহুল বায়ানের প্রথম খণ্ডে। হযরতে হাতেম আল আসম রাহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি, ওনার একজন শাগরিদ ছিল যার নাম আসিম। এই আসিম একদিন বলতেছে, হুজুর আপনার নামাজ পড়ার কাইফিয়ত পদ্ধতিটা কি আমার একটু জানাইয়া দেন, কিভাবে নামাজ পড়েন, কোন সিস্টেমে নামাজ পড়েন একটু আমারে জানান। কার নামাজের নিয়ম আমরা জানি না, এক রাকাতে সিজদা কয়টা, রুকু কয়টা, কি কি ফরজ লাগে, তাশাহুদ ফরজ লাগে, এগুলো কি আমরা জানি না, সবাই জানি। তো উনি আলেম হইয়া তার পীরকে জিগাইতেছেন, নামাজের কাইফিয়তটা একটু আমারে বলেন, বলেন তো এই কাইফিয়ত দ্বারা কি নামাজের রুকুন আহকাম বুঝাইছে না অন্য কিছু? অন্য কিছু, সুবহানাল্লাহ বলবেন না। প্রশ্নকারী কি বুঝাইছে, প্রশ্ন উত্তরদাতা সেটা বুঝছে। হযরতে হাতেম আল আসম রাহমাতুল্লাহ আলাইহি বলে, নামাজের যখন সময় হয়ে যায় আমি উযু করি, ফা আহসানাল উযু, ঠুমকা উযু না, উত্তম রূপে উযু করি। একটা আছে ঠুমকা উযু, খালি মুখের পানি দিয়ে হাত ধুইয়া বাস দৌড়িছি মসজিদের দিকে, আসে না নাই কি, আসেনি আসেনি, এটার একবার ঠুমকা উযু, কি উযু, ঠুমকা উযু, এই উযু না। হাদিসে আসছে, ইদা তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, যে উযু করবে উত্তম রূপে উযু করবে, পানি বেশি অপচয় করার নাম উত্তম রূপে উযু না, অল্প পানিতে উত্তম রূপে উযু করা যায়, অল্প পানিতে ট্যাপ সারিয়ে থুই পানি পড়তেছে, উযু করতেছি, কমপক্ষে দেড় বালতি পানি অপচয় হয়, দেড় বালতি পানি দ্বারা একজন মানুষের গোসল সুন্দর মতো হয়ে যায়, সুবহানাল্লাহ। না, পানি নিয়ে যুদ্ধ লাগবে পরবর্তীতে, যে যুদ্ধটা আসতেছে পানি নিয়ে, পানি নিয়ে যুদ্ধ, পানি থাকবে না। দেখেন না সমুদ্র নিচে কল বসাই 700 ফুট 800 ফুট নিচে ওর পানি নেই, কি নাই, পানি নাই, পানি চলে গেছে অনেক নিচে, পানি নিয়ে যুদ্ধ হবে। এত অপচয় পানি করতেছি আমরা, পানির অপচয় ব্যাপক বেমেলা অপচয় করতেছি, আরে বাবারে, ঝর্ণা ছাইড়া দিছে, টিউবওয়েল ছাইড়া দিছে, পানি পড়তেছে, পানি যাচ্ছে। ভাইরা আমার অনুরোধ করছি, অনুরোধ করছি, ঘরে বাড়িতে একটু সতর্ক করেন, একটু সতর্ক করেন, পানি অপচয় করেন না, মগের পানি নিয়ে, মগে পানি নিয়ে পারলে উজু করেন, আর নাহলে টেপটা হালকা সারেন, হালকা আস্তে আস্তে সারেন, একেবারে পুরো স্পিড দিয়ে টেপটা সারিয়ে দিচ্ছেন, পানি পড়তেছে না। অনুরোধ করছি পানি অপচয় বন্ধ করেন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের ভাই, পানি অপচয় বন্ধ করে দেন। উজু করতে এক মগ পানি লাগে না, আর দেড় বালতি পানি নষ্ট করতেছে, দেড় বালতি পানি নষ্ট করতেছে। আরও বিভিন্ন কথা আছে, আপনারা জানেন কিভাবে কিভাবে পানি নষ্ট হবে, এগুলো করবেন না। ভাইরা আমার, ফা আহসানাল উযু, আমি উত্তম রূপে উযু করি, তারপরে যায় নামাজ বিছায়া দেই, আমি দাঁড়ায়া নিয়ত করার আগে মোরাকাবায় চলে যাই, সুবহানাল্লাহ। হাতে মাল আসম বলতেছে মোরাকাবায় চলে যাই। ভাইরা আমার, হাতে মাল আসম বললরে আসে, যখন আমি যাই নামাজে দাঁড়ায়া যাই, আমি যেই যাই নামাজে দাঁড়ায় আসি, চক্ষুটা বন্ধ করে এমন মোরাকাবায় চলে যাই, আমার কাছে মনে হয় এটা কোনো যাই নামাজ না, আমি ফুল সিরাতের উপরে দাঁড়ায় আসি। কিসের উপরে? ফুল সিরাতের উপরে। ফুল সিরাত চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, ফুল মানে পোল বা সিরাত মানে রাস্তা, ফুল সিরাত রাস্তা, তরবারির চেয়ে ধারালো, চুলের মতো চিকন, কোনো রাস্তা আসেনি দেশে নাই। ভাইরা আমার, আমার কাছে মনে হয় আমি ফুল সিরাতের উপর দাঁড়ায় আস। দ্বিতীয় নাম্বারে আমার কাছে মনে হয় ডান দিক থেকে আল্লাহর জান্নাত আমারে এইভাবে ডাকতেছে, সুবহানাল্লাহ। আমি আরো মোরাকাবায় চলে যাই, আমার কাছে মনে হয় বাম দিক থেকে আল্লাহর জাহান্নাম আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। হাতে মারাসম বলে, আমার কাছে মনে হয় আমি যে সামনে দাঁড়াইলাম
এই সামনে খানায় কাবা দেখা যায় আল্লাহু আকবার আমার কাছে মনে হয় মালাকুল মউত নাই এইভাবে ধরে আছে এই না জানি আমার জান কবজ করে ফেলে আর আমার কাছে আর মনে হয় আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ আমার মাথার উপরে বসে আমারে অবজার করতেছে আল্লাহু আকবার মুরাকাবার এই পজিশনে যখন কেউ চলে যায় তখন তার দ্বারা আর কোনো গুনার কাজ হয় তখন তিনি বলতেছে আমি আল্লাহু আকবার তাকবীর দিয়া নামাজে দাঁড়াই সানা পড়ি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি সূরা ফাতিহা পড়ি সূরা কেরাত মিলাই তারপরে আমি চলে যাই রুকু সিজদা করি একাধারে রুকু সিজদা করিয়া আবার আমি দাঁড়ায়া যাই দাঁড়ায়া এইভাবে নামাজ শেষ করে নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করে হযরতে আসিম বলে হুজুর আমারে জানায়া দেন এইভাবে আপনি কত বছর নামাজ পড়তেছেন উনি বলতেছে এইভাবে আমি 30 বছর যাবত নামাজ আদায় করতেছি কয় বছর 30 বছর কত বছর 30 বছর তো 30 বছর যদি এইভাবে কেউ নামাজ আদায় করে বলেন তার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব তা আমরা নামাজ পড়ি কেমনে নামাজে দাঁড়াই বাজারের ব্যাগ পিছনে রাখছি নুন লইছিনি আডা লইছিনি সাইল কদ্দুর লইছি মাছ কয়টি আনিছি কি এরকম নামাজি আছে না নাই এটা ঘটনা মনে হইছে কইতাম নি বলবো বলবো হাসির একটা ঘটনা রূপকথার গল্প বলা হয় আসলে এরকম না নামাজি আছে ইমাম সাহেব একদিন এশার নামাজে দাঁড়াইছে বুঝে থাকলে বলেন কিসের নামাজে এশার নামাজে দাঁড়াইছে এশার নামাজ ফরজ কয় রাখা বুঝতেছেন তো আমাদের নামাজের অবস্থা বলতেছি চার রাকাত চার রাকাতের জায়গায় তিন রাকাত ছড়িয়া সালাম ফিরিয়া লাইছে সবাই কইতেছে নামাজ তিন রাকাত হইছে ইমাম সাহেব কইতেছে না চার রাকাত হইছে পিছন থেকে লোক একজন কয় হুজুর নামাজ তিন রাকাত হইছে এটার সবককে দলিল আছে কি আছে কি আছে দলিল আছে কি দলিল আমার দোকান চারটা দোকান কয়টা আমি কোন নামাজ পড়ি না এশার নামাজ পড়ি আমি সাইড রাখাতে সাইড দোকানের হিসাব করি আজ যা এক দোকানের হিসাব পাই না আজকে এক দোকানের হিসাব তার মানে তিন টাকা দিছে আসলে দলিলটা কিন্তু বাস্তব বলেন স্যার উনি যে নামাজ পড়তেছে কি নামাজের জন্য না হিসাবের জন্য এই নামাজই আছে না নাই নামাজের ভিতরে দাঁড়ায়া হরেক রকমের হিসাব বাড়িতে কি হয়েছে না হয়েছে সব নামাজের ভিতরে আইলে মনে পড়ে নাউজুবিল্লাহ কোন জোরে বলি নাউজুবিল্লাহ এরকম মা নামাজি আছে না নাই আছে ভাইরা আমার তো এই কথার এই আয়াতের নিরিখে তাফসীরটা করেছি আমি যে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে আপনাকে বিরত রাখবে কখন যখন আপনি নামাজ পড়বেন নামাজ আপনার জন্য মেহরাজ হয়ে যাবে নামাজে যখন দাঁড়া যাবেন খুশু খুশু নিয়ে দাঁড়ায় যাবেন আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায় যাবেন আল্লাহ তাআলার খশিয়াত নিয়ে দাঁড়ায় যাবেন নামাজ তখন আপনাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ ভাইরা আমার আরেকটি আয়াত খেয়াল করেন সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে বান্দা যখন নামাজ পরিসমাপ্তি করবে নামাজ শেষ হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে নামাজে আসছেন জামাত শেষ নামাজ শেষ এটাকে বলে কদাইতুমুস সালাত এখানে একটা মাসালা আসবে মনে রেখেন ফাইদা কদাইতুমুস সালাত ফাইদা যখন যখন শর্ত শর্ত হরফে শর্ত এটাকে বলা কি শর্ত শর্তের পরে তারপর এটা কন্ডিশন আর কি এই শর্তের পরে একটা জাজা আসবে একটা জবাব আসবে ফাইদা কাদাইতুমুস সালাত
যখন নামাজ কায়েম করবা নামাজ পরিসমাপ্তি করবা ফাযকুরুল্লাহ আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও সুবহানাল্লাহ কার জিকির আল্লাহর জিকিরে কয় অবস্থায় তিন অবস্থায় তিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো কুউদান বসে বসে আল্লাহর জিকির করো ওয়ালা জুনুবিকুম শুয়া শুয়া আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ কয় অবস্থায় আল্লাহর জিকির তিন অবস্থায় হতে পারে তুমি দাঁড়ায় দাঁড়ায় জিকির করবা হতে পারে তুমি বসে বসে জিকির করবা হতে পারে তুমি ঘুমায় ঘুমায় জিকির করবা শুয়া শুয়া জিকির করবা নামাজ পরিসমাপ্তি হয়ে গেলে নামাজ শেষ হয়ে গেলে নামাজ আদায় হয়ে গেলে সোজা বের হয়ে যেও না সোজা দর দিয়ে বের হয়ে যেও না তুমি আল্লাহর জিকির করে তারপরে বের হও সুবহানাল্লাহ একদল কয় না নামাজ হইতো জিকির আবার আলাদা কিসের জিকির একদম কয় নাউজুবিল্লাহ বলবেন না তা আল্লাহ তাআলা তোমার চাইতে কম বুঝছে আল্লাহ তোমার চাইতে কম বুঝছে নামাজ জিকির হওয়ার পরে আল্লাহ কয় নামাজ শেষ হইলে গিয়ে তোমরা তিন অবস্থায় ফাযকুরুল্লাহ আল্লাহর জিকির করবা সুবহানাল্লাহ কি নামাজ শেষ হইলে কি বাইরে যাবো না একটু জিকির আজকার করব একটু জিকির আজকার করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই ধরনের তাসবিহ এই ধরনের জিকিরগুলা নামাজের পরে আমরা একটু কিছুক্ষণ করে তারপরে বের হব সুবহানাল্লাহ তাহলে নামাজ হলো জিকির আজকার হলো এই আয়াতের উপর পরিপূর্ণ আমল হলো একটা আয়াতের আংশিক আমল দরকার না পুরো আমল দরকার বুঝেন নাই কথা আল্লাহর কোরআনের একটা আয়াতের আংশিক আমল করব না ওই আয়াতের পুরো আমল করব পুরো আমল করব একটা আয়াতের পুরো আমল করার জন্য এক ঘন্টা দরকার নাই আধা ঘন্টা দরকার নাই দশ মিনিট হইলে যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না কয় মিনিট দশ মিনিট ফরজ নামাজ শেষ একটু আল্লাহর জিকির করেন একটু দাঁড়ায় দাঁড়ায় করলেন একটু বসে বসে করলেন একটু শুয়া শুয়া করলেন এখানে আরেকটা ব্যাখ্যা হতে পারে সবল থাকলে দাঁড়ায় জিকির করেন একটু অসুস্থ হলে শুয়া করেন আরেকটু অসুস্থ হলে কি আপনার বেশি অসুস্থ হলে শুয়া করেন ভালো না লাগলে বসে বসে জিকির করেন যেইভাবে ইচ্ছা সুবহানাল্লাহ এই আয়াতের উপর পরিপূর্ণ আমল হয়ে যাবে ভাইরা আমার এরপরে আল্লাহ বলে অতপর আবার নামাজ প্রতিষ্ঠা কর আবার নামাজ প্রতিষ্ঠা কর নামাজ কায়েম কর নিজে পড়লে চলবে না তোমার বাবাকে নামাজ পড়াও তোমার মাকে নামাজ পড়াও তোমার ভাইকে নামাজ পড়াও তোমার বোনকেও নামাজ পড়াও সন্তানদের নামাজের তালিম দাও তাদেরকে জামাতের মধ্যে আনো মসজিদের দরজা চিনাও সিনেমা হলের দরজা চিনায়ও না বাজারের দরজা চিনায়ও না মসজিদের পথ তাদের দেখায়া দাও এটাকে বলা হয় ইকামাতুস সালাহ নামাজ কায়েম করা আল্লাহ বলে সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ তোমাদের উপর নামাজ ফরজ করেছি কাজা করবার জন্য নয় এক ওয়াক্ত অপর ওয়াক্তর পর সময় পড়ার জন্য নয় যথা সময়ে যথা টাইমে যথা সময়ে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি যথা সময়ে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব তার থেকে নিয়া তারে জান্নাতের পথ দেখায়া দিব আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমেই নামাজ আদায় করতে হবে ফজর নামাজ হলে না জোহর রুকতাই শাখা জাগর তবে যারা একেবারেই পড়ে না তাদের থেকে ভালো তাদের থেকে কি ভালো জোহরে আইছেন ফজরটা ফললেন না তো জোহরটা কাজা করে নিলি তো ফজরটা কাজা করে নিলি তো জোহরে আসছেন ফজর পড়তে পারলেন না দুই রাকাত ফরজ কাজা করে নিলি তো না কাজা করে না মাসালা টানা ফজর নামাজ কাজা করছেন জোহর পড়তে আইছেন জোহর নামাজ হইতো না জোহর নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত ফজরটা কাজা না করবে কোনটা ফজর কাজা করলেন না জোহর পড়লেন না ফজর পড়লেন না আসরে আইছেন আসর নামাজ হবে না পিছনে নামাজ জিম্মায় আছে কয় রাখ কয় অক্ত
দুইক তা না জন্য যাদের পাঁচ ওয়াক্তের বেশি কাজা হয় নাই আর যাদের হারাজ জীবনে প্রতিদিন দুই তিন ওয়াক্ত কাজা যায় এক মাসালা কি আমি নিজে কইতাতাম কথাটা বুঝেন না এটা আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আমি কি মাসালাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে চার ওয়াক্ত কাজা হইছে আগে পিছনের চার ওয়াক্ত আদায় কইরা তারপরে যে ওয়াক্তের জন্য গেছেন পঞ্চম নাম্বার ওয়াক্ত ওইটা পড়বেন পাঁচ ওয়াক্ত কাজা হয়ে গেছে তাহলে আর এই পাঁচ ওয়াক্ত একসাথে কাজা করা লাগবে না ছয় নাম্বার ওয়াক্ত ওইটা পড়বেন ছয় নাম্বার ওয়াক্ত হয়ে যাবে পিছনের পাঁচ ওয়াক্ত সময় সুযোগ বেজে উমরি কাজা আদায় করবেন বুঝাইতে পারছি আপনাদের যাক না বুঝতে পারছো না বুঝে নিয়েন ভাইরা আমার এই জন্য নামাজ কাজা করবেন না ফরজ নামাজ কোরআনে কারিমের আরেকটি আয়াত খেয়াল করেন আল্লাহ বলে সূরা হুদের ১১৪ নম্বর আয়াত ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত আল্লাহ তাআলা জানায় দিল এ দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার দিনের দুই প্রান্তের নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তের নামাজ দিনে দুই প্রান্তের নামাজ দিনের দুই প্রান্তের নামাজ কি মুফাসসির কেরাম বলছে ফজর যোহর আসর মাগরিব আসর অথবা যোহর আসর মাগরিব যোহর আসর মাগরিব আর যুলাফাম মিনাল লাইল রাতের নামাজ এশা ফজর এশা অথবা কেউ কেউ বলছে মাগরিব এশা রাতের নামাজ ফজর থেকে আসর দিনের নামাজ মোটের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ আমি বুঝাইতে পারতেছি তা আল্লাহ জানাইয়া দিল রাতের নামাজ আর দিনের নামাজ যারা কায়েম করলো ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত যদি মাঝে মাঝে কোনো ভুল করে ফেলে কোনো গুনাহ করে ফেলে কোনো অপরাধ করে ফেলে আল্লাহ তাআলা জানাইয়া দিল এক ওয়াক্ত নামাজের মাঝবর্তী সময়ে যদি কোনো গুনার কাজ করে রে পরবর্তী নামাজে দাঁড়াইবার সাথে সাথে মাঝের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া বিনিময়ে তার আমলনামায় সওয়াব লিখিয়া দেয় আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ তোমার অপরাধগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে নেক ভরপুর করে দিবে সুবহানাল্লাহ বলেন ইন্নাল হাসানাত নিত্য নেক আমলগুলো ইউযহিবুনা সাইয়্যাত বদ আমলকে পরিবর্তন করে নেক আমলে রূপান্তরিত করে দেয় সুবহানাল্লাহ বলবেন না ভাইরে নামাজের কদর অনেক বেশি নামাজ এটা আপনার ডিউটি এটা আপনার চাকরির যে চাকরির মেইন ডিউটি এটা না করলে তো আপনার বেতনই নাই মনে করেন না আপনি বললেন যে চাকরি করলে ওভারটাইম করলে ওভারটাইমের আলাদা ডিউটি আছে আলাদা কি আছে ওভারটাইমের আলাদা স্যালারি আছে আলাদা বেতন আছে আপনি যদি চাকরি না কইরা ওভারটাইম করতে যান এটা কি কেউ মানবো মূল ডিউটি না কইরা ওভারটাইম করতে যান কেউ মানবো তদ্রুপ নফল ইবাদত হচ্ছে ওভার ডিউটি ওভারটাইম আর ফরজ নামাজ হচ্ছে এটা মূল ডিউটি না কইরা ওভারটাইমের কোনো ভ্যালু নাই ভাইরা আমার অনেকগুলো আয়াত কারিমা আপনাদের কাছে বলেছি বুঝাবার জন্য নবীজির আরেকটি একটি হাদিস খেয়াল করেন হাদিসে পাকে সহিহুল জামের ৬১৭৪ নম্বর হাদিস হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من توضع للصلاة فأصبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد غفر الله له ذنوبه سبحان الله كل একজন নামাজি ব্যক্তি ঘর থেকে নামাজ পড়ার নিয়ত করলো ওযু খারায় চলে গেল ওযু করলো ফা আহসানাল ওযু একটু আগে বলেছি ঠুমকা উজু করে নাই উত্তম রূপে উজু করেছে উজুর আহকাম আরকান গুলো যথাযথভাবে পালন করেছে উজুর ফরজ আছে চারটা কয়টা
ওজুর সুন্নাত আছে সুন্নাতগুলো পালন করলো, ওজুর ফরজগুলো আদায় করলো। ফরজ না হলে তো ওযু হবে না, ওযু না হলে তো নামাজ হবে না। ফরজ ওযু ফরজ আহকাম আরকানগুলো আদায় করে যথাযথভাবে ওযু করে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না, হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা হয়ে গেল। মসজিদে আসিয়া দেখলো জামাত চলতেছে, জামাতে দাঁড়ায়া গেল। অতবার আসিয়া দেখলো নামাজের জামাত শেষ, একদল মানুষ নামাজ পড়তেছে, যারা আরেক জামাত করতেছে তাদের সাথে দাঁড়ায়া গেল। অতবার দেখলো মসজিদে কোনো লোকই নাই, জামাত শেষ, নিজে মসজিদে আইসা আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেল। আমার মাবুদ আমার হাবিব, তার আমার হাবিব হাদিসে পাকে বলে দিলেন ওই ব্যক্তির অবস্থা এমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে তাকে ঘর থেকে আনাইবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দড়ক আমল করবার কারণে, হেঁটে হেঁটে মসজিদে আসবার কারণে, নেক নিয়ত করবার কারণে আল্লাহ তার পিছনের সমস্ত সগিরাগুলো মাফ করিয়া তারে একেবারে নিষ্পাপ বানায়া দিবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, কেউ যদি নামাজ পড়ার নিয়ত করে, নামাজ পড়ার নিয়ত করলো, ওই হাদিসটা আমি পবিত্রতার অধ্যায় এনেছি, পবিত্রতার আলোচনা যখন আসবে তখন সেই হাদিসটা বয়ন করব পরিপূর্ণ। সংক্ষিপ্ত বলতেছি, নামাজের নিয়ত করে উজু করলো, উজু করার পরে হাত থেকে যে পানি পোড়া পড়লো, পানির যে ফোঁটা পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানির ফোঁটার সাথে সাথে, পানির ফোঁটার সাথে সাথে হাতের গুণাগুলো জমিনের মধ্যে ফেলে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে মাআল মা আও মাআ আখিরি কাতরিল মা, সর্বশেষ যে পানির ফোঁটাটা পড়বে সর্বশেষ পানির ফোঁটার সাথে সর্বশেষ গুণাটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন মুখ ধুইবে মুখের পানির সাথে সাথে মুখের গুণা পড়ে যাবে, পা ধুবে পায়ের সাথে সাথে পানির ফোঁটার সাথে সাথে পায়ের গুণা পড়ে যাবে। অতঃপর ওযু সমাপ্তি করে মসজিদের দিকে যাবে, বেগুনা হইয়া মসজিদে যাবে, মসজিদে আসিয়া যাই নামাজ আদায় করবে, এটা হবে অতিরিক্ত সওয়াব। সুবহানাল্লাহ। কি সওয়াব? অতিরিক্ত সওয়াব। ভাইরা আমার, তাহলে এই নামাজের গুরুত্ব, ফরজ নামাজের গুরুত্ব আল্লাহর হাবিব বয়ান করছে। মুসলিমের আরেকটি হাদিস বয়ান করছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবায়ির। এক ওয়াক্ত ফরজ নামাজ থেকে আরেক ওয়াক্ত ফরজ নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝামাঝি সময়টা হচ্ছে আপনার জন্য কাফফারা। যতক্ষণ পর্যন্ত গুনাহে কবিরা না করবেন, যত সগিরা গুনাহ থাকবে মাঝামাঝি সময়ের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কবিরা গুনার কথা আমি বলেছি না, কবিরা গুনাহ কিসে কিসে হয় গত কয়েক জুমা আগে বলেছি। কবিরা গুনাহ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ আসেনি? আসেনি। সকল করে আসে না? নাই। সুদ খায়, ঘুষ খায়, অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেয়, শিরিক করে, আপনার মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, জিনা করে, চুরি করে, রাহাদারি করে, এগুলো সব কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। আমি বলেছি যতক্ষণ না পর্যন্ত কবিরা গুনাহ না করবেন, এমন তো কি করবো? কবিরা সগিরা গুনাহ তো অয়েই না, সগিরা গুনাহ তো গুনাই না, কবিরা গুনাহ তো কদমে কদমে, ঠিক কিনা বলেন? রং তামাশা হর হামেশা কবিরা গুনাহ করতেছে, মজা করতেছে, মিথ্যা কথা বলতেছে, অপবাদ দিতেছে, হ্যাঁ আরেকজনের সম্পদ নষ্ট করতেছে, অন্যের সম্পদ নষ্ট করতেছে, অন্যায়ভাবে আরেকজনকে জুলুম করতেছে, এর আসে না নাই? অহরহ ভাইরা আমার, এটি তো কবিরা গুনাহ, অহরহ হচ্ছে কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। কেউ যদি কবিরা গুনাহ থেকে মাফ পাইতে চায়, মুসনাদুল হুমাইদির মধ্যে প্রথম খণ্ডে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সূত্রের হাদিস, যদি কেউ তওবার নামাজ পড়তে চায়, ইয়ামবাগি আলাইহি আন ইয়াতাওয়াদ্দা ফা আহসানাল উযু, সে উত্তম রূপে উযু করবে, ফাযা আবা ইলাল মুসাল্লা, সে নামাজের জায়গায় আসবে, ফা সাল্লা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়বে, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ যেই গুনাহটা করেছি আর কোনো দিন আমি এই গুণাটা করব না। সুবহানাল্লাহ। না, সে প্রথম
অনুতপ্ত হবে মাবুদ তুমি তোমার নালায়েক বান্দার দিকে তাকায় দেখো সে অনুতপ্ত হয়েছে অনুশোচনা করবে দুই নম্বরে মুখ দিয়ে বলবে আল্লাহ সেকেন্ড টাইম আর আমি এই গুনাহ করব না তিন নম্বরে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই তওবা নামাজ আদায় করার পরে এইভাবে যদি আল্লাহর কাছে কেউ বলে তারপরে আল্লাহ তার কবিরা গুনাহগুলো মাফ করিয়া তারে পরিপূর্ণ কাওয়ালাদাতহু উম্মুহু একটা নবজাতক সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না ওই লোকটারও তেমন কোনো গুনাহ থাকে না নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো মিষ্পাপ বানায়া দেয় আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ এই কবিরা গুনাহ থেকে মাফ পাওয়া এটা হচ্ছে সবাব তওবার নামাজ কিসের নামাজ তওবার নামাজ ভাইরা আমার এই এইভাবে কবিরা গুনাহ মাফ হয় ভাইরা আমার যে কথা বলতেছিল ফরজ নামাজ আপনারা যথাযথভাবে আদায় করবেন ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফজরে ভাই এলার্ম দেওয়ার বহু সিস্টেম আছে বহু সুযোগ আছে মোবাইল আছে এলার্ম ঘড়ি আছে একটু এলার্ম দিয়া তুল না না দুইটা আড়াইটা বাজে ঘুমা দুইটা আড়াইটা বাজে ঘুমা আফসোস হবে দুইটায় আড়াইটায় একটায় দেড়টায় ঘুম যান ফজরের নামাজের উক্ত হাজির হন না নাউজুবিল্লাহ বলি না জোরে বলি না নাউজুবিল্লাহ নিজেও পড়ে না ঘরের বিবিও পড়ে না মায়ও পড়ে না বাবারাও পড়ে না সন্তানেরাও পড়ে না ফজরের নামাজের আজান দেয় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ও মুসলমানেরা ঘুম হইতে নামাজ বলো দাঁড়ায়া যাও আর আপনি ঘুমটা আরো জোরে জোরে ঘুম দেন আমার আল্লাহ কষ্টের হাসি দেয় নাউজুবিল্লাহ বান্দা তুই তারপরে সকাল আটটা নয়টায় জাগবি তোর সামনে আমি আল্লাহ খাবারের প্লেট হাজির করব আল্লাহ আকবার ভাইরা আমার আড়াইটায় দেড়টায় দুইটায় ঘুমাইতে যান খবর দেখেন সংবাদ দেখেন খেলা দেখেন নাটক সিনেমা ছবি থিয়েটার আবি জাবি দেখেন গল্প গুজব করেন ঘুমাইতে ঘুমাইতে আপনার তিনটা বাজে যায় নিজের মস্তিষ্ককে জিজ্ঞাসা করেন বিবেককে বলেন তিনটা পর্যন্ত জাগবার জন্য তো মালিক আমারে বলে নাই মালিক আমারে বলেছে ও যে আল্লাহ লাইলা লিবাসা ও যে আল্লাহ নাহার মাসা ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা রাত্রটা বানাইছি আবরণ আবরণ ঘুমের জন্য দিনটা বানাইছি খোলাসা কর্মের জন্য সুবহানাল্লাহ আপনি তো মালিকের বিরুদ্ধাচরণ করলেন আপনি মালিকের বিরুদ্ধাচরণ করলেন আপনি কেন তিনটা পর্যন্ত সজাগ থাকলেন না দশটা এগারোটার মধ্যে ঘুমাইয়া যান ফজরে দাঁড়ায়া যান আলাদা একটা ঐশ্বরিক শান্তি পাবেন সুবহানাল্লাহ শত শত ফ্যামিলি ফজর নামাজ নাই হাজার হাজার ফ্যামিলি ফজরের নামাজ নাই নাউজুবিল্লাহ বলবেন না নিজের কাছে লজ্জা লাগে না নিজের কাছে লজ্জা লাগে না একজন আরেকজনের দিকে যখন তাকান যে এইটাও বেনামাজি আমি নিজেও বেনামাজি লজ্জা তো লাগার কথা বেনামাজি পাক কইরা খাওয়াইব আরেক বেনামাজি খাইব নাউজুবিল্লাহ বলবেন না ভাইরে নামাজের তালিম দেন ঘরে নামাজের তালিম দেন ঘন্টার পর ঘন্টা মোবাইলকে দিচ্ছে টেলিভিশনের সামনে দিচ্ছে আফসোস হয় না পাঁচ মিনিট দশ মিনিট নামাজের সামনে দিবে শত শত অজুহাত তৈরি হয়ে যায় নাউজুবিল্লাহ বলি ভাইরা আমার অনুরোধ করছি বাচ্চাদেরকে নামাজে আনেন নামাজে আনেন মা বোনদেরকে নামাজের তালিম দেন কোরআন শরীফের তালিম দেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য তালিম দেন ভাই যেই অবস্থা দুনিয়ার চলতেছে যেই ভাবে গুনার প্রতিযোগিতা করতেছে যেইভাবে গুনার প্রতিযোগিতা করতেছে দুনিয়া বেশি দিন টিকবার কথা না দুনিয়া বেশি দিন টিকবার কথা না আমাদের অবস্থা আমি একটা জরিপ করছি ভাই আমি একটা জরিপ করছি আল্লাহ তাআলা কোন দয়া আমাদেরকে রাখছে একটা ভূমিকম্প হলে একটা মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটা ভূমিকম্প হলে কিচ্ছু থাকবে না এক মিনিট ভূমিকম্প হলে শুধু দুনিয়াটা জমিনটার আল্লাহ তাআলা একটা কি দিবে একটা নাসানি দিবে একটা কম্পন দিবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা জমিনটা যখন জিলজাল শুরু হয়ে যাবে একটা কম্পন দিবে
জমিনের ভিতর থেকে সব কিছু বের হয়ে আসবে আল্লাহু আকবার সব বের হয়ে যাবে আর উপরে যা আছে এগুলো ধুলার মতো উঠবে দেখেন না সিরিয়া আর তুরস্কের ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড প্রায় 50,000 মানুষ মারা গেছে নাউজুবিল্লাহ আমাদের ঢাকা শহরের অবস্থাটা দেখেন না যেইভাবে ঘনবসতি লোড ওভার ওভারলোড হয়ে গেছে ওভারলোড একটা হুন্ডার পিছনে যখন চড়ি আমরা আরোহণ করি সর্বোচ্চ ড্রাইভার সহ দুইজন যদি আপনি 60 জন বসান একটা হুন্ডা 60 জন বসান ওভারলোড হয়ে যায় না একটা গাড়ির ভিতরে কতটুকু মাল ধারণ করবে একটা ডিস্ট্রিক্ট একটা পিক আপ একটা ট্রাকে যখন আপনি ওভার উড়ান এটা রিস্ক থাকে কি থাকে না আমাদের শহরগুলো এখন লো ওভারলোড হয়ে গেছে যে কোনো সময় আল্লাহ না করুক 30 থেকে 40 সেকেন্ডের একটা ভূমিকম্প আসলে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা আগাইতেছি অনিশ্চিত একটা ভবিষ্যৎ ভাই রে ভাই জান্নাত নিশ্চিত জাহান্নাম নিশ্চিত নিশ্চিত জান্নাতের দিকে আগায়া যান অনিশ্চিত এই জিন্দেগি আপনার কাছে তুচ্ছ মনে হবে সুবহানাল্লাহ কি আমরা নিশ্চিত জান্নাতের দিকে আগাইতে চাই নিশ্চিত জান্নাতের দিকে আগাইতে চাই কে কে আগাইতে চাই দি হাত তুল আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাত নামা নিশ্চিত জান্নাতের দিকে আগায় যান অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগায় না এটা অনিশ্চিত ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা এই উম্মত 15টা জঘন্য কাজ করলে আল্লাহর গজব এইভাবে আসবে একটা তসবি ছিড়া দিলে তসবির দানাগুলো যত দ্রুত পড়ে আল্লাহর গজব তত দ্রুত আসবে নাউজুবিল্লাহ তত দ্রুত আসবে 15টা গুনার কাজ করলে তার প্রত্যেকটা গুনার কাজ প্রতিযোগিতা দিয়া করতেছে প্রতিযোগিতা দিয়া 15টা গুনার কাজ জমিনে হচ্ছে প্রতিযোগিতা দিয়া একটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কিন্তু না আমি দেখেছি ওই গুনার কাজগুলা প্রতিযোগিতা দিয়ে হচ্ছে হচ্ছে এবং ওই গুনার কাজের দিকে প্রতিযোগিতা করতেছে ব্যানার দিয়া বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়া নাউজুবিল্লাহ বলেন না তাহলে বেশি সময় নাই এই 15টা গুনার কাজ করলে হাল্লা বিহাল বালা গজব আসাটা বৈধ হয়ে যায় গজব আসা কি হয়ে যায় বৈধ হয়ে যায় খসবুন অমাসখুন অজিলজাল ভূমিদস ভূমিকম্প চেহারা বিকৃতি পাথর বর্ষণ অগ্নিবায়ু পাথরের বৃষ্টি নাউজুবিল্লাহ বলেন না বিভিন্ন মুসিবত আসতে থাকবে এই জন্য নামাজের কথা বলতেছি বারবার ভাই মরি কমপক্ষে নামাজ অবস্থায় মরি নাকি আসি না নামাজ অবস্থায় মরি নামাজ অবস্থায় সিজদা অবস্থায় মরব সিজদা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইয়া যাব সুবহানাল্লাহ বলি না হ্যাঁ সিজদা অবস্থায় দাঁড়িয়ে দেব যে যে অবস্থায় মারা যাবে তাকে ওই অবস্থায় দাঁড় করানো হবে ঈদাল কুবুর বুসিরাত ঈদাল কুবুর বুসিরাত মানুষকে কবর থেকে দাঁড় করানো হবে ওই অবস্থায় ইউনুস নবী মাছের পেটে গেছে কোথায় গেছে মাছের পেটে গেছে 40 দিন মাছের পেটে ছিল আপনারা জানেন দুইটা মাছের পেটে ছিল প্রথম মাছের পেট থেকে দ্বিতীয় মাছের পেটে সুবহানাল্লাহ বলেন না তো তিনি দুইটা মাছের পেটে ছিলেন দুইটা মাছের পেটে আল্লাহ বলে দিছে فلولا انه كان من المسبحين لا لبث في بطنه الى يوم يبعثون এরি ইউনুস মাছের পেটে গিয়া যদি আমি আল্লাহর তাসবিহ না পড়তা আমি আল্লাহর জন্য নামাজ না পড়তা যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়া না পড়তা তোমার কবর হয়ে যাইত মাছের পেটে কিয়ামতের ময়দানে মাছের পেট থেকেই তুমি দাঁড়াইতা আল্লাহু আকবার তাহলে কমপক্ষে নামাজ অবস্থায় থাকি না যদি মারা যাই নামাজ অবস্থায় মরবো ভাইরা আমার ঘরে বাচ্চারা আসেনি এ কন্যা নাতি পুতি ছেলে মেয়ে আসেনি ঘরে বাচ্চারা আছে নামাজের তালিম দেন নামাজের তালকিন দেন নামাজের জন্য তাদেরকে জোর জবরদস্তি করেন ঘরে মা বোনদেরকে নামাজ দেন মোবাইল ধরাইয়া দিয়েন না টেলিভিশন ধরাইয়া দিয়েন না মোবাইল আর টেলিভিশন এমন একটা রোগ আপনার 24 ঘন্টার সময়ের সময়গুলা টাইনা নিয়ে যাইতেছে চুষা নিয়ে যাইতেছে আপনার সময়গুলা চুষা সময়গুলা টাইনা নিয়ে যাইতেছে আপনার সময়গুলা নিয়ে যাইতেছে আপনার 24 ঘন্টার সময়ের বরকত পান না বরকত ঠিকই আছে আপনার সময়ের বরকতটা আপনি দিয়া দিতেছে কারে এই দাজ্জাল মোবাইল রে টেলিভিশন রে এগুলার আপনার দিয়া দিতেছে ভাইরা আমার এই জন্য অনুরোধ করছি আপনার আসর যায় মাগরিব যায় এসা যায় খবর নাই ও হরে উড্ডা কোন কি রে ভাই সময় কোন দিয়ে গেছে গিয়া সময় তো সময়ের গতিতে যাইতেছে সময় গতিতে যাচ্ছে আপনি সময়ের কদর দেন নাই সময়ের মূল্য দেন নাই তার নামাজ পড়ব তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ঠিক
হাত তুললা দেখেন আল্লাহকে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ তুমি দেখো আল্লাহ কবুল করো মঞ্জুর করো পড়ি আমিন।